ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক প্রতিশ্রুতি দিয়েছিলেন ঢাকাকে একটি স্মার্ট পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলবেন। মাত্র আড়াই বছরে তার সেসব পদক্ষেপ নগরবাসীর দৃষ্টিও কেড়েছিল। চেয়েছিলেন সবুজ নগরে দৃষ্টিনন্দন সড়ক আর পরিচ্ছন্ন ফুটপাতে থাকবে মানুষের পদচারণা। আজ তিনি নেই। কেমন আছে তার স্বপ্নের নগরী, কতটা পূরণ হয়েছে তার স্বপ্ন জানব সাইফুল শাহিনের কাছ থেকে। 2015 সালের 14 মে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নেন আনিসুল হক। দায়িত্ব নেয়ার পর নগরীর সৌন্দর্য বর্ধন ও সবুজায়ন, খেলার মাঠ, পার্ক, সড়ক ও ফুটপাত নির্মাণ সহ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেন। পথচারী বান্ধব নগরী গড়ার প্রত্যয়ে শুরু করেন ফুটপাত ও সড়ক উন্নয়নের কাজ। শুরু হয় সড়ক ও ফুটপাত দখলমুক্তের কাজ। গুলশান ও বাড়িধারা এলাকায় দূতাবাসের সামনের ফুটপাতের স্থাপনা উচ্ছেদ করেন। দীর্ঘ 45 বছর ধরে দখলে থাকা স্বাধীনতা বিরোধী মুনায়েম খানের বাড়ির একাংশ উচ্ছেদ করা হয়। মাত্র আড়াই বছরে উত্তরা, গুলশান, বাড়িধারা, বনানী সহ কয়েকটি এলাকায় 3টি প্রকল্পের মাধ্যমে 176 কিলোমিটার সড়ক, 242 কিলোমিটার নর্দমা ও 69 কিলোমিটার প্রতিবন্ধী বান্ধব ফুটপাত উন্নয়নের কাজ করা হয়েছে, যার সুফল ভোগ করছে নগরবাসী। নগরবাসীর জন্য অনেক কিছু করেছে, যেটা হচ্ছে মোটামুটি আপনি বলতে পারেন যে আমাদের এই যে রাস্তাঘাট বলেন এবং উনি নিজে সশরীরে উনি রাস্তায় থেকেছেন। পারিপার্শ্বিক পরিবেশকে এত সুন্দর করে দিয়েছে যে আমরা ফুটপাত দিয়ে হাঁটতে পারছি, আমাদের রাস্তাঘাটগুলো এত নিট অ্যান্ড ক্লিন। আসলে এটা উনি ছিলেন দেখে উনি এটা করে যেতে পেরেছে, এটা থেকে আমাদের সুস্বাস্থ্য উনি নিশ্চিত করে গিয়েছেন। লাইনগুলি, প্ল্যানগুলি তার খুব পরিকল্পনা ভালো ছিল। যানজট কমানোর জন্য অনেক পদক্ষেপ উনি নিয়েছিলেন। উনি যদি আজকে থাকতেন ঢাকা শহরের চেহারা হয়তো আরও পরিবর্তন হতো। উনি যা করে দিয়ে গেছে, উনি যদি থাকতো আমাদের বাংলাদেশ ইভেন কি ঢাকার নগরবাসীর জন্য আরও সৌন্দর্য হইতো। মেয়র যে আনিসুল হক, আনিসুল হকই ছিল, একজন আর আসবে না। গুলশান বনানির পর তার নজর দেওয়ার কথা ছিল মোহাম্মদপুর, মিরপুর, খিলগাঁও এলাকায়। সে সময় তিনি আর পাননি। মিরপুর আগারগাঁওয়ে কিছু কাজ হলেও পরিপূর্ণতা পায়নি তার স্বপ্ন। ফুটপাত কেন্দ্রিক পদচারী বান্ধবতার যে উদ্যোগ, তার সাথে বর্জ্য ব্যবস্থাপনা সহ খাবার পানি এবং পয় ব্যবস্থাপনা, সেই জায়গায় একটা মুখ থুবড়ে পড়ার অবস্থা তৈরি হয়েছে। গুলশান বনানী বাড়িধারায় উনি এর উদাহরণ তৈরি করেছিলেন। সার্কুলার বাস সহ এই এটা যে সম্ভব তার বাস্তবায়নও করেছিলেন, কিন্তু তার যে ধারাবাহিকতায় পরিকল্পনা ছিল তারপরে মিরপুরে করা, মোহাম্মদপুর, অন্যান্য এলাকায় করা, সেটা কিন্তু আমরা দেখলাম না। আনিসুল হকের স্বপ্ন লালন করে তার অসম্পূর্ণ কাজ করে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। উনি দেখো আমাদের বনানী বা গুলশানে যে আছে এটা কিন্তু সুন্দর ফুটপাথ ছিল না, ড্রেন ছিল না, ওগুলো করে গেছে এবং ওগুলো ধারাবাহিকতায় আমরা এখন কিন্তু যেরকম মোহাম্মদপুরে অনেক জায়গাগুলোতে, মিরপুরে সব জায়গাতে কিন্তু আমরা সেই কাজগুলো আমরা শুরু করেছি। গ্রিন ঢাকা ছিল আনিস ভাইয়ের একটা অন্যতম স্লোগান ছিল। এই পর্যায়ক্রমে কিন্তু কাজগুলো কিন্তু শুরু হচ্ছে এবং আমাদের বিশ্বাস যে আনিস ভাই যদি বেঁচে থাকতেন ওনার কিন্তু ভালো লাগতেন, যে ওনার যে স্বপ্নগুলো, এই স্বপ্নগুলো কিন্তু প্রত্যেকটা স্বপ্ন কিন্তু বাস্তবায়ন হয়েছে। নিরাপদ ঢাকা গড়তে গুলশান, বনানী, বাড়িধারা ও নিকেতন সহ কূটনৈতিক পাড়ায় 642টি সিসি ক্যামেরা স্থাপন করেছিলেন আনিসুল হক। নগরবাসীর যাতায়াত সুবিধা ও যানজট নিরসনে চালু করেছিলেন ঢাকা চাকা নামে চক্রাকার শীতাতাপ নিয়ন্ত্রিত বিশেষ বাস। মেয়র আনিসুল হক আজ নেই, তবু রয়েছেন নাগরিক কোলাহলে তার কর্মের মাঝে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা।